তারকাদের মৃত্যুর মিছিল বেড়েই চলেছে। মাত্র 41 বছর বয়সে ওপারে পাড়ি জমালেন জনপ্রিয় হিন্দি সিরিয়াল ভাবিজি ঘর পে হে অভিনীত তারকা দীপেশ ভান। জানা গেছে ক্রিকেট খেলতে গিয়ে আচমকা মৃত্যুর কোলে ঢলে পড়েন ভারতীয় অভিনেতা। তার আকস্মিক মৃত্যুতে হতবাক সবাই। শোক প্রকাশ করেছেন টেলিভিশন ইন্ডাস্ট্রির তারকা অভিনেতা অভিনেত্রীরা। জনপ্রিয় ভাবিজি ঘর পে হে ধারাবাহিকে দীপেশ ভান মলখান নামক চরিত্রে অভিনয় করতেন। ভারতীয় গণমাধ্যমের খবর থেকে জানা যায়, 23 জুলাই সকালে ক্রিকেট খেলছিলেন অভিনেতা। সে সময় হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে যান তিনি। তার নাক মুখ দিয়ে রক্ত বেরোতে শুরু করে। কাছের এক হাসপাতালে নিয়ে যাওয়া হয় সঙ্গে সঙ্গে। সেখানেই চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি, তবে হৃদরোগে আক্রান্ত হয়ে এই মৃত্যু বলে মনে করা হচ্ছে। দীপেশের সহ অভিনেতা কবিতা কৌশিক টুইট করে শোক প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, ভাবতেই পারছি না, কষ্ট হচ্ছে 41 বছর বয়সে দীপেশের চলে যাওয়ার খবরে। FIR ধারাবাহিকে অন্যতম জড়িত ছিলেন। একজন ফিট মানুষ, মদ সিগারেট বা অন্য কোনো নেশাও ছিল না তার। শরীরের ক্ষতি হয় এমন কিছু করতেন না। স্ত্রী ও শিশু সন্তান রেখে চলে গেলেন। ভাবজি ঘর পে হে ছাড়াও তারক মেহতা কা উল্টা চশমা, FIR, মে আই কাম ইন ম্যাডাম এর মতো জনপ্রিয় টিভি সিরিয়ালে অভিনয় করতে দেখা গেছে দীপেশকে। 2019 সালে বিয়ে করেন তরুণ অভিনেতা। 1 বছর 8 মাস বয়স ও শিশুপুত্র রয়েছে তার। গত বছর মাকে হারান দীপেশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে মায়ের ছবি সহ আবেগময় পোস্ট করেছিলেন এই অভিনেতা। ফাতেমা আইনি, সময় সংবাদ, ঢাকা।